নমস্কার, পাকবিচিত্রার সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের ভাপা ডিমের কালিয়া করে দেখাবো। এটি করতে খুবই কম সময় লাগে, খেতেও খুব ভালো হয়। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি আজ আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, বাবা ডিমের কালিয়া। তার জন্য আমি এখানে 6টা ডিম নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি, 2 টেবিল চামচ জিরা পেস্ট নিয়েছি, নুন নিয়েছি, 4 চামচের 1 চামচ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, এখানে গোটা 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 4 চামচের 1/2 চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, 4 চামচের 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, 4 চামচের 4/2 ভাগ নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1/2 টেবিল চামচ গোটা সাদা জিরে, 3টি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি, আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আমি ডিমটাকে ফেটিয়ে নেব, তার জন্য একটু 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে জল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম ফেটানো হয়ে গেছে। আমি একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সে ভালো করে সরষের তেল আমি ব্রাশ করে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি বক্সটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা লোতে রেখে আমি 10-15 মিনিট ডিমটাকে ভাপিয়ে নেব। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, আমার ডিমটাও ভাপানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। আমার ডিম ভাপাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিম উল্টো করে নেব। তার জন্য একটা থালা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। পিসটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, ছোট বড় মিডিয়াম। দেখুন আমার বাপাটা কাটা হয়ে গেছে। দেখুন আমি পিস করে কেটে নিয়েছি। এখন আমি ভেজে নেব। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এখন আমি ডিমগুলি ভেজে নেব একটু লাল করে। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজে নিয়েছি, হালকা লাল করে। দেখুন প্যানে আর একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে, 3টা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। এখন আমি ফোড়নটা 3 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখুন আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নরম করে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা আমার নরমও হয়ে গেছে। এখন আমি জিরে পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা লো করে দিয়েছি। আদা পেস্ট, লঙ্কা পেস্ট, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি। একটু গরম জল দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি,
এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। এখন আমি রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নিচ্ছি আবার ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দিচ্ছি। আমি চা চামচে হাফ চামচের মতো নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে টক দইটা রান্নায় ব্যবহার করলে ফেটে যাওয়ার ভয় থাকে না। এখন আমি দইটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার দই দিয়ে কষানো হয়ে গেছে। দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। দেখুন আমার টমেটোও গলে গেছে। গ্রেভি তৈরি করার জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে রান্নাটা করলে রান্নার খাবারটা একটু টেস্টি হয়। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এ সময় গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি মশলাটা গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট এভাবে রান্না করে নেব। আমি হাইতে রেখেছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। চা চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে নুন, জাল, মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। গ্যাসটা এই সময় আমি মিডিয়ামে রাখব। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলোটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এ সময় আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। কেটে রাখা ধনে পাতা উপরে দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভাতের সাথে, রুটির সাথে, দেখিনি আগে কী বলবো। দেখুন আমার বাপা ডিমের কালিয়া তৈরি হয়ে গেছে।